আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে হ্যাপি নিউ ইয়ার স্পেশাল ভিডিও কিভাবে এডিট করবেন। তো হ্যাপি নিউ ইয়ার ভিডিওটা এডিট করার জন্য আপনাদের প্রয়োজন হবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশন লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে কি করবেন ডাউনলোড করে নেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। আসবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে, আসার পর এখানে দিতে পাচ্ছেন প্লাস আইকন। আপনার কি করবেন প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ভিডিওটা বানানোর জন্য 16.9 এটাকে কি করবেন সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, আপনি কি করবেন এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথম কী করবে আপনাকে এরকম একটা ফটো নিতে হবে। তারপর এই লেয়ারটাকে ধরে আপনি কী করবেন সামনে একটু বড় করে দিবেন। আপনি ভিডিওটা কত সেকেন্ড করতে চান, আমি সম্ভবত কী হচ্ছে এটা 30 সেকেন্ড করব। তারপর এখান থেকে টিক মারি দিয়ে দিবেন। টিক মারি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেয়ার, লেয়ারে ক্লিক করবেন। তারপর কী করবেন মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে আসার পর সর্বপ্রথম কী করবেন আপনি এই ভিডিওটা নিয়ে নেবেন। এই ভিডিওটা নেওয়ার পর এখান থেকে কী করবেন আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রপিং অপশন, আপনি কী করবেন এই ভিডিওটা কী করবেন সামান্য একটু ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর এখান থেকে টিক মারি দিয়ে দিবেন। টিক মারি দেওয়ার পর এটাকে ধরে আপনি কী করবেন সামান্য একটু বড় করে কী করবেন এখানে কী করবেন অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং অপশন, ওয়েল্ডিংয়ে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন, আপনি কী করবেন এখানে স্ক্রিন এটাকে অন করে দিবেন। তারপর এখান থেকে কী করবেন টিক মারি দিয়ে দিবেন। টিক মারি দেওয়ার পর আবার চলে যাবেন লেয়ারে। লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে, মিডিয়াতে আসার পর আপনি কী করবেন আবার আরেকটা ভিডিও নিতে হবে। তো আপনি কী করতে হবে এই ভিডিওটা নিতে হবে। এই ভিডিওতে কিছু অ্যাড আছে, সেই অ্যাডটা কী করবেন আপনি কেটে দেবেন। কাটার জন্য এখানে দেখতে পাচ্ছেন কাঁচির মতো আরেকক্ষণ, কাঁচির ওখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে কী করবেন এখানে ক্লিক করে দিবেন। তারপর এটাকে টিক মারি দিয়ে দিবেন। টিক মারি দেওয়ার পর এই লেয়ারটাকে ধরে কী করবেন আপনি একটু সামনে নিয়ে আসবেন। সামনে আনার পর এটাকে ধরে কী করবেন আপনি সামনে একটু বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর এখানে কী করবেন অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে কী করবেন আপনি একটু সামনে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং, ওয়েল্ডিং ক্লিক করবেন। স্ক্রিন এটাকে কী করবেন সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে কী করবেন টিক মারি দিয়ে দিবেন। টিক মারি দেওয়ার পর এখান থেকে কী করবে আপনি এটাকে সামনে একটু অ্যাডজাস্ট করে নেবেন। কী করবে এখানে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে কী করবেন মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর এখানে যে যে হ্যাপি নিউ ইয়ার লেখাটা আছে সেই লেখাটা কী করবেন আপনি এখান থেকে কী করবেন সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এটাকে ধরে আপনি একটু সামান্য একটু বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর এটাকে ধরে আপনি কী করবেন উপরে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই লেয়ারটাকে ধরে আপনি কী করবেন ফুল ভিডিওর সাথে কী করবেন অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে আবার চলে যাবেন লেয়ারে। লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে, মিডিয়াতে আসার পর এখান থেকে কী করবেন আপনি কাঙ্ক্ষিত ফটোটা কী করবেন সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আপনি কী করবেন সামান্য একটু রোটেট করতে হবে। রোটেট করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এভাবে আপনি কী করবেন সামান্য একটু রোটেট করে নেবেন। তারপর এখান থেকে টিক মারি দিয়ে দেবেন। টিক মারি দেওয়ার পর আবার এই লেয়ারটির ফটো লেয়ারে ক্লিক করবেন। তারপর এখানে কী করবেন ক্রপিংয়ে চলে যাবেন। ক্রপিং আসার পর এটাকে ধরে আপনি একটু সামান্য একটু ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর এটাকে অন করে দিবেন। তারপর এটাকে ধরে আপনি কী করবেন ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পর এখান থেকে চাইলে আপনি 50% করে দিয়ে আপনি সম্ভবত 50% করে দিচ্ছে। তারপর এখান থেকে ধরে আপনি একটু সামান্য একটু এটা কী সব ক্রপ করে নেবেন। তারপর এখান থেকে টিক মারি দিয়ে দিবেন। টিক মারি দেওয়ার পর এই লেয়ারটাকে ধরে আপনি কী করবেন ফুল ভিডিওর সাথে কী করবেন অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এই ফটোকের ধরে আপনি কী করবেন এই কর্নারে নিয়ে আসবেন, একদম কর্নারে। কর্নারে আনার পর এখানে দেখতে পাচ্ছেন চাবির মতন আইকন, চাবির আইকনে ক্লিক করবেন। চাবির আইকনে ক্লিক করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে কী করবেন আপনি এই ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসবেন। শেষ প্রান্তে আসার পর এটাকে ধরে আপনি কী করবেন আস্তে আস্তে করে এটাকে কী করবেন এই ভিডিও একদম শেষে নিয়ে আসবেন। তারপর কী করবেন এখানে টিক মারি দিয়ে দিবেন। আপনার কী করবেন আবার লেয়ারে চলে যাবেন। লেয়ারে আসার পর মিডিয়াতে, মিডিয়াতে আসার পর এখান থেকে কী করবেন আপনার সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই লেয়ারটাকে ধরে আপনি কী করবেন এই ফুল ভিডিওর সাথে কী করবেন অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটাকে ধরে আপনি কী করবেন সামান্য একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এটাকে ধরে আপনি কী করবেন একদম এই কর্নারে নিয়ে আসবেন। কর্নার আসার পর এখানে দেখতে পাচ্ছেন চাবির মতন আইকন, আপনি কী করবেন চাবির আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কী করবেন টিক মারি দিয়ে দিবেন। তারপর কী করবেন আপনি এই ভিডিওটা কী করবেন মাঝ বরাবর চলে আসবেন। মাঝ বরাবর আসার পর এখান থেকে কী করবেন টিক মারি দিয়ে দিবেন। তারপর এই লেয়ারটাকে ধরে কী করবেন আপনি আস্তে আস্তে করে এখানে এই ভিডিওর মাঝে মাঝ বরাবর একদম নিয়ে আসবেন। তারপর কী করবেন এখান থেকে টিক মারি দিয়ে দিবেন।
তো এখন কি করতে হবে আপনি আরেকটা ফটো এড করতে ফটো এড করার জন্য আবার কি করে লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পর আপনি কি করবেন আবার আপনি একটা কাঙ্ক্ষিত ফটো এটা কি করবেন সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওটা চাইলে আপনি দেখে আসতে পারেন তো এটাকে আপনি কি করতে রোটেট করতে হবে রোটেট করার জন্য আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটাকে ধরে আপনি এই ফটোটাকে ধরে কি করবেন সামনে একটু বড় করে দিবেন তো এই লেয়ারটাকে ধরে আপনি কি করবেন এই ফুল ভিডিওর সাথে কি করবেন অ্যাডজাস্ট করে নেবেন তো এখানে কি করতে হবে আপনি চাবির মতো আইকনে সামান্য একটু অ্যানিমেশন দিতে হবে তো এই চাবির আইকনে ক্লিক করবেন তারপর এখানে কি করবেন প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে কি করবেন আপনি পার্টস সেকেন্ডে চলে আসবেন পার্টস সেকেন্ডে আসার পর এটাকে ধরে আপনি কি করবেন এখানে নিয়ে আসবেন তারপর কি করবে এখান থেকে কি করবেন টিক মারি দিয়ে দিবেন তো এখন যদি আমার হ্যাপি নিউ ইয়ার ইস ভিডিওটা প্লে করে এখন তো আমার একটা প্রফেশনাল হ্যাপি নিউ ইয়ার ভিডিও হয়ে গেছে তো এদিকে এখানে আপনি একটা কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাইলে এখান থেকে চাইলে এখানে আপনি কি করবেন আপনি গ্যালারি থেকে আপনি একটা ফেভারিট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিতে পারেন তো আমি সম্ভবত কি করছি আমার গ্যালারি থেকে একটা ফেভারিট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিচ্ছি মিউজিক এড করার জন্য এখানে মিউজিকে ক্লিক করবেন তারপর এখানে যেতে পারছেন প্লাস এখন ক্লিক করবেন তারপর এখানে কি করবেন টিক মারি ক্লিক করবেন টিক মারি ক্লিক করা চাইলে আপনি চাইলে এই ফটোতে এই চাবির মতো এই অ্যানিমেশনটা নাও দিতে পারে আমি সম্ভবত কিছু চাবির মতো এই অ্যানিমেশনটা দিচ্ছি না তো এখন যদি আমার এই হ্যাপি নিউ ইয়ার ভিডিওটা প্লে করে আমার মধ্যে একটা প্রফেশনাল হ্যাপি নিউ ইয়ার ভিডিও হয়ে গেছে তো বন্ধুরা আমি আপনাদেরকে যেভাবে দেখালাম আপনি যদি সেভাবে ফলো করেন তাহলে কিন্তু একটা প্রফেশনাল আপনি কী করতে এই ভিডিও যে বাড়তি লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো কী করতে হবে এই কাঁচির সাহায্যে কী করতে হবে আপনাকে কেটে নিতে হবে তো কেটে নেওয়ার পর এখন আপনি কী করেন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কী করেন আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে বাড়তি লেয়ারগুলো আছে সেই লেয়ারটা কী করবেন এখান থেকে কেটে নেবেন তো এই ভিডিওটা আপনি সেভ করার জন্য আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটাকে ধরে আপনি কি করবেন ফুল করে দেবেন তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করবেন খুব সহজে কি হয়ে যাবে আপনি এই ভিডিওটা কি হয়ে যাবে এক্সপোর্ট হয়ে যাবে দূরে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ